শুভেচ্ছা বন্ধ হয়েছিল মূলত ক্ষমতার পট পরিবর্তনের সময়। 2001 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে, তারা টেলিভিশনকে তাদের মতো করে ঢেলে সাজানোর চেষ্টা করতে গিয়ে আমাদের অনেককে টেলিভিশন থেকে বের হয়ে যেতে বাধ্য করেছিলেন। আমি খুবই সৌভাগ্যবান, আমি যে কয়টা অনুষ্ঠান টেলিভিশনে করেছি তার প্রায় সবগুলিই দর্শক খুব পছন্দ করেছেন। সবচাইতে জনপ্রিয় অনুষ্ঠান ছিল শুভেচ্ছা, কিন্তু আমি বাউবি 12 নামে একটি অনুষ্ঠান করতাম অফ পিক আওয়ারে, সেটাও তখন টিআরপিতে থাকতো এবং সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানগুলির একটি ছিল। বিতর্ক যখন করেছি আমি খুবই মানুষের প্রিয় পাত্র ছিলাম বিতর্কে, এবং বিতর্কের অনুষ্ঠান যখন তৈরি করেছি সেগুলো মানুষ খুব গ্রহণ করেছে। আমি সাক্ষাৎকারের অনুষ্ঠান নিয়েছি জয়তু নামে, সেটাও খুব জনপ্রিয় হয়েছিল, এবং পলিটিক্যাল টক শো করেছি রোড টু ডেমোক্রেসি, সেটাও জনপ্রিয়তা একদম শীর্ষে ছিল। জিনিয়াস বাংলাদেশ নামে আমি একটি কুইজের অনুষ্ঠান করেছি টানা 8 বছর বাচ্চাদের জন্য, সেটাও সে বাচ্চাদের মধ্যে ওই দর্শকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল। আমি কখনো এই অভিজ্ঞতাটা পাই নাই যে একটা অনুষ্ঠান তৈরি করেছি কিন্তু সেটা কেউ পছন্দ করছে না, সেই দিক থেকে আমি খুবই সৌভাগ্যবান। আর শুভেচ্ছা বন্ধ হয়েছিল মূলত ক্ষমতার পট পরিবর্তনের সময়। 2001 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে, তারা টেলিভিশনকে তাদের মতো করে ঢেলে সাজানোর চেষ্টা করতে গিয়ে আমাদের অনেককে টেলিভিশন থেকে বের হয়ে যেতে বাধ্য করেছিলেন। আর এরপরে যে আমি অনুষ্ঠান তৈরি করি নাই তা না, কিন্তু শুভেচ্ছার নিয়মিত আমি তৈরি করি নাই। এর বড় কারণ হচ্ছে বড় ক্যানভাসে অনুষ্ঠান করার সক্ষমতা স্যাটেলাইট চ্যানেলগুলির তখন ছিল না, আর এখন যদি আমি বিনোদন অনুষ্ঠান করি তাহলে সেটা কিন্তু আর শুভেচ্ছার মতো হবে না, অন্যরকম হবে। আমার খুবই ইচ্ছা করে ওইরকম অনুষ্ঠান করতে, কিন্তু টেলিভিশনগুলি এখন আর ওই ধরনের শো সাপোর্ট করার জায়গাতে নাই। টিভি আসলে রিয়ালিটি শোতে অনেক বেশি চলে গেছে। আমি কিন্তু একাধিক রিয়ালিটি শো করেছি, গার্মেন্টস কর্মীদের জন্য গানের অনুষ্ঠান সহ একাধিক রিয়ালিটি শো করেছি, সেগুলো মানুষ পছন্দ করেছে, কিন্তু রিয়ালিটি শোর দিকে যে টেলিভিশনের শিফট এইটা কিন্তু আমার মনে হয় যে ব্যবসা হিসেবে যারা টেলিভিশন চালান অর্থাৎ চ্যানেলের মালিক চ্যানেলের ইনভেস্টর তারা মনে করেন যে সেটা বেশি প্রফিটেবল, এর চাইতে শুভেচ্ছা বা এই ধরনের অনুষ্ঠানগুলি অনেক বেশি রিস্কি একটা ফরম্যাটেড অনুষ্ঠানের চাইতে।